ঘুরি বোঝ নিয়ে ওখানে আছে, এটা এটা ঝুড়ে সরাও, খাঁটি দাও সামনে দাও, খাঁটি ছাগলের দুধ, খাঁটি গরুর দুধ, দুধ দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা দুধের ছটা তুলে রেখে দাও, মাখন মাতে বাবা তো পাতে দিয়ে এলাম গরম গরম দুধ রাখা আছে, যে খাবার খাবে যে না খাবার না খাবে। তুমি আমি তুমি জানি তুমি পাতে আগে ধরবে না দুধটা, দুধ আমি চাই না, আমি ছোটবেলা থেকে দুধ ভালো খাই, তবে এখন খাওয়া বন্ধ করে দিয়েছি গ্যাস হয়ে দেখি। আচ্ছা চলো কি করেছি সরো, এটা আছে বন্ধুরা, এটা কালকের ডাল, কিছু গন্ডগোল আছে এতগুলো ঢাকনা কিসে, কাতলা মাছের তেল পটকা খেতে সবাই ভালোবাসে, আগে আমি খেতাম, এখন আর আমার কপালে এখন ছেলে মেয়ে খেয়ে থাকলে আমি না না খাবো না, এমা তোর বাবার পাতা পড়ে গেছে মনে একটা, না 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 খাবো না মন, বেগুন তো আজকে শুদ্ধ আলু দিয়ে ভেজে, এত ভদ্র এত ভদ্র আমি শুদ্ধ আলু দিয়ে, বেগুনটা ছিল না না খাই না, বাবাকে দিয়ে দে কি দা, আমি নিচে কি আছে কি আছে এত কি ঢেকে গেছে কেন, তেল পড়তো না মা, দারুন হয় দারুন হয়েছে, হয় না এইটা হচ্ছে ঝিঙা সর্ষে আর হচ্ছে পোস্ত দিয়ে ঝিঙা পোস্ত, যে খেতে খেতে আজকে কয়েকটা কমেন্ট কমেন্ট পড়ব, ঠিক আছে তো আগে একটু খাওয়া দাওয়াতে দিয়ে নি, ঝিঙে পোস্ত কার পাতে দেব, খালি একবার হাত তুলবি এটা কোনো জল জাতীয় জিনিস না, যেটা তো খেয়ে নিতে হবে বুঝেছিস তো, বেশি না তো সবাইকে খেতে দিতে দিতে লাস্টে আমি উঠবো কটার সময় জানো, সবার লাস্টে সবার লাস্টে আমি দেখবো, তুমি তো ভুল করো আমি আর মেয়ে দেরি হয়ে যায়, দাদা বাটিতে বাটিতে বাইরা দিতে পারো, তা বাটি হলে কে মাজবে গো, আমি মাজে দিই বাবা, তুমি আর কত কাজ করো, তুমি মিথ্যে কথা কম বলো বুঝলে তো, বুঝলে কালকে আমি একটুখানি রাগ মানে একটু রাগ করেছে দেখে আমাকে বলছে কি যে আমি তো তোমার আমি আমি তো ঘরের কাজগুলো কিছু কিছু করে দিই, কিচ্ছু করে না খালি সকালবেলা একটু ঘরটা ঝাড় দেয় বালি বালি হয়ে যায় আর কিচ্ছু করে না, কিচ্ছু করে না কাছাকাছি কাছাকাছিও করতে চায় না এখন, আগে একটু করতে এখন করে না, স্ত্রীরা কাজ করতে হয়ে দেখা না, আমি তো করি কম মিথ্যা কথা না, তুমি একটু কম করো মিথ্যা কথা না, ভগবান সহ্য করবে না বুঝেছো, অন্তত ঠিক আছে অন্তত একটু সত্যি কথা বলার চেষ্টা করো, আচ্ছা মিষ্টি মিষ্টি যাক দা, তারপরে যে কুঙ্কুনি কে কাছে এখন মিষ্টির সাথে তাল দিতে হয়, এটা আনতে হয় ওইটা আনতে হয় ওইটা আনতে হয়, তো বন্ধুরা ভালো আগে যখন আমি দোকান করতাম না এই যে এত ঘরে রান্না হয়তো দু এক পদ কম হতো রান্না, চার পদ আমার পাঁচ পদ তিন পদ রান্না ঘরের হতো, আবার প্লাস দোকানে দোকানে আমার অনেক আইটেম রান্না করতাম সব এক হাতে, আবার বিকেলবেলা দোকানটা চালানোর ছিল আমার হাতে, দোকানের লোক কাস্টমারদের মাল দেওয়া কাস্টমারদের টাকা কাটা সব আমি করতাম, এই রকম রোগা ছিলাম, কোন দিন রোগা ছিলাম তো দেখলাম না বাবা, বাবা তো ঠাকুর পুজো পাম দেবে মানে কি বলবো মানে দেখলে একটু খারাপ লাগে, মা কোনো না মা 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 কোনো আছে না যে কি আমি রোগা থাকতো, আমি যে উপর থেকে নিচ থেকে ধান দিয়েছি করতো মা, তারপরে আবার দোকান করতো না, তো দিদি মা কোনো না উপর থেকে নিচ উপর থেকে নিচ করে যায় দোকানে, মা কি কইছে আমার ছোট মেয়েটা গোল গাল ছিল এখন রোগা হলো না, মাঝখানে একটু সিঁড়ি দিয়ে আপডাউন করতে থাকে রোগা হয়ে, না রোগা আগে আগে একটু মোটা ছিলাম যখন নাকি ছেলে যখন নাকি বসেছিলাম কাজবাজ করতাম না তখন তো দাদা লাগে রোগা ছিল এখন মোটা, তারপরে তো কাজবাজ যখন ধরলাম নিজের কাঁধে যখন ধরলাম তখনকার আমার তো চেহারাটা একদম রোগা, তখন চেহারাটা আমার ভালো ছিল, ওদের কি বলবো চোখে মুখে আমি অন্ধকার দেখতাম, সেম কাজ এখন এই ঘরে কাজ সেরে রান্না বান্না করে ভিডিওর টোটাল কাজ, ছেলে একটা ভিডিও এডিট করে মুরগির মাংস আনতাম এক কেজি গায়ে বলে তো তুমি তখন তো ছোট, এই ফালতু কথা বলো না তুমি একটু কম বাবা ঠিক আছে, আমার পাখি রোগা তখন আর সাইড থেকে গেছি মুরগি
আমি দুই পিস খাইতাম সব তুমি বাবু তো খাইতো না তখন বাবু ঘোরাঘুরি খাইতেছে আমি সব খাই বলাইতাম তুমি আবার কোথা খাম না খাসি দুধে দুধে গন্ধ করে আর কিছু আছে তোর ভাজা ভুজে খেয়েছি টাটার দিয়ে খেয়েছি তো দেখেছো এটা দেখেছো যা ছিল ফ্রিজে আমি সেগুলো রান্না করেছি মানে মেইন কোর্সটা কি আছে মেইন কোর্স কিছু নেই জলের লাস্টে দুটি ভাত খাবি মেইন কোর্স রাতে বানা আর কাকা খাসি খাসি মানে দোজ আছে যাও তাহলে ভাজা দিয়ে পুরো ভাত খেয়ে নে কি কি বাবা আমি তুমি বুঝতে পারছি না তাই দুখানা ঢাকা কি হয়েছে দুটা তিনখানা রুটি খাবো গাটি কচু আলু কুমড়ো বেগুন পটল সব দিয়ে গাজর সব দিয়ে তরকারি ভাই যে খাবি খাবি যে না আমি দাও আমি দাও কে খাবো না খাবো যাই না আমি সব ভালো খাই বা কুটি ভাজা নেবা না কুটি ভাজা দিয়ে রুটি খাবো দাও সবাই এটা এটা দুধেছে কুটি ভাজা না এটা দিয়ে রুটি খেতে ভালো লাগবে ব্যাস আর দিও না এটা কুটি ভাজা না 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 কুটি ভাজা খা একটু দিন না শোনো আমি দেখে না এখন এখন তোমার কাছে রয়েছি বুঝলা বলবো না মোলা দিলাম মাথায় বাবা আমার মোটটা দিয়ে পুরো নষ্ট করে দিল রে সাংঘাতিক লোক এখন তো আমার পাল্লা করে ঠিক হয়েছে আমি মিথ্যা কথাটা পছন্দ করি না দেখে এখন ঠিক হয়েছে দিন দিয়ে রাত বানাই দিয়ে আসতো আমার মা এখন এই কথাটা বলে বলে কি জিজ্ঞান্তর এই কথাটা আমার সত্যি হাসি পায় সবার কমেন্ট গুলো বন্ধুরা একসাথে পড়া তো যায় না কারণ অনেক কমেন্ট পড়তে গেলে অনেক সময়ও লেগে যাবে তো তোমরা ভালো ভালো কমেন্ট করো আমি চাইবো সবার কমেন্টই রোজ একটু একটু করে সবারটাই মানে বলার চেষ্টা করবো চলো খেয়ে নি আমি বাজার করে দিয়ে দিতাম বুঝলি
যে কোনো একটা মাছ তোর মা বাবা এখানে জ্বালানি বেচা মাছ নেই, তোমরা রান্নার বাতি কাকা করাই, বুঝতে পারলি? তাহলে খাওয়া কোন দিক দিয়ে কমতি ছিল, চেয়ারা রোগা থাকবো যে জ্বালানি বেচা পয়সা পাইতো পাড়ার মাছ বেচা মাছ নেই। তোমার দাদা ভাই আমাদের বুদ্ধবাড়িতে দোকান ছিল, ওর কাঠ গুলো ছিল সেখানে চলে যেত সকালবেলা বাজার হাট করতে চলে যেত, আমি দুটো ছেলেপেলে সামলাতাম। ওখানে থাকতো বাবা তখন, আমি তো জানি না। সকালে চলে যেত, দুপুরবেলা খেতে আসতো, আবার চলে যেত, আবার সন্ধ্যাবেলা চলে আসতো। পুরো সংসারটা আমার উপর ছিল, এই হচ্ছে ব্যাপার। এবার এ যদি কাজ না করতো আমার সংসারে চলবে না, সে সেই জায়গায় পুরো কাজটাই আমার মাথায় পড়ে যেত। ছেলেপেলে সামলানো, ঘরের কাজ করা, এই করা না করা, রান্না বান্না করা। বাবুলে তো দুলনা বানাই দিয়েছিলাম, এত উঁচু তোমাদের আটকা, তোমার রান্না বান্না করতো, ব্যায়াম থাকতো আমার মতো না, তুমি থাকতো যে না, এমনি বড় হয়ে গেলো গা। তবে ছোটবেলা ছেলে খুব শান্ত ছিল, এইটা খুব দুরন্ত ছিল, এটা সারা রাত ঘুমোতে দিত না, ছেলে খুব শান্ত ছিল ছোটবেলা। ও কি করে মনে ছিল ওর, ওর মনে ছিল কি করে? ছোটবেলা করেছে, বাথরুমের কাঁথা পাল্টেছে রাত্রে বেলা করে, দুধের বোতলে দুধ খাইছে। আমি সারাদিন কাজ করতাম তো আমাকে ডাকতো না, কিন্তু মেয়ের বেলা কিচ্ছু করেনি, কিচ্ছু না আলমারি গোনাতে ঢুক করে পড়ে গেছে। বসে থেকে এক কেজি পাঁচশো না এক কেজি দুধ নিয়ে যেতাম, বোনকে না খাই নিজে খেয়ে নিত, দুবার একজনকে খাওয়াতো তাতে হয়ে যাবে কে, তারা তো শেষ করতে হবে, কি করতো বোনের বদলে ও খেয়ে নিত। একদিন আমি ধরে ফেলেছি, এত তাড়াতাড়ি কি করে খেয়ে নিচ্ছে মেয়ে, আমি তো গাওয়াতে বসলে খাই না, ওর বেলা কি করে গিয়ে নিচ্ছে, গিয়ে লুকিয়ে গিয়ে গিয়ে ও খাচ্ছে। দুদিন না খাবি তোমার কমপ্লিট, বাবা কি তাড়াতাড়ি খেয়ে নেয়।